বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। ব্রিটিশ লেখক জেমস ডোভার গ্র্যান্ড লেখালেখি করেন লি চাইল্ড নামে। জ্যাক রিচার্ড তাঁর বিখ্যাত সৃষ্টি। চলচ্চিত্র থেকে শুরু করে ওয়েব সিরিজও তৈরি হয়েছে এই উপন্যাস সিরিজের কাহিনী অবলম্বনে। যারা লেখক হতে চান তাদের জন্য লি চাইল্ড দিয়েছেন 6টি পরামর্শ। সুপ্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই লেখালেখি নিয়ে লি চাইল্ডের 6টি পরামর্শ। 1. প্রতিদিনের শব্দ সংখ্যার একটা লক্ষ্য ঠিক করুন। আমি প্রতিদিন 1500 শব্দ লেখার চেষ্টা করি, আমার জন্য এটাই আরামপ্রদ। অনেকের তুলনায় এটা খুবই কম, খুব চেষ্টা করলে 2000 শব্দ লিখতে পারি। সময়সীমার অর্থাৎ ডেডলাইন কাছাকাছি পৌঁছে দেখা যায় অনেক সময় নষ্ট করে ফেলেছি। 2. লেখক হওয়ার একমাত্র যোগ্যতা হলো পাঠক হওয়া। আপনাকে হাজারো বই পড়তে হবে, তারপর নিজের মতো করে সেই ছন্দটা জাগাতে হবে। কী দিয়ে আপনি পাঠককে আঁকড়ে ধরবেন, কেমন গতিতে এগোবেন, এসবই আপনার নিজস্বতা। আমার ক্ষেত্রে আমি কোনো মতে শুরু করি, গল্প ভাবতে থাকি আর শেষে পৌঁছে যাই। 3. চরিত্রই রাজা। সব কিছুই নির্ভর করে চরিত্রের ওপর। পটভূমিটাও যদি কাজে লেগে যায় সেটা বাড়তি পাওয়া, কিন্তু দিন শেষে মানুষ চরিত্রটাই মনে রাখে। আমার কাছে এর একটা ভালো উদাহরণ হলো লোন রেঞ্জার। লোন রেঞ্জারকে মোটামুটি সবাই চেনেন, কিন্তু ওর গল্পটা কেউ বলতে পারবে না। 4. চরিত্রের প্রেমে পড়ে যেও না। একটা পর্যায়ে গিয়ে লেখকেরা আত্মরক্ষামূলক হয়ে যান, চরিত্রের মধ্যে খারাপ কোনো দিক ঢোকাতে কিংবা একটা মন্দ চরিত্র দাঁড় করাতে কোথায় যেন একটা বাধা অনুভব করেন। শুরুতে যদি রিচার্ড লেখা শুরু করি, আমি তার সঙ্গে অন্যদের একটু দূরত্ব রাখতে চেষ্টা করেছি। পাঠক রিচার্ডকে যতটা পছন্দ করেন আমি ততটা করি না, ফলে চরিত্রের ওপর ন্যায় বিচার করা হয়। এর মাধ্যমে সে একটা কার্টুন চরিত্রের বদলে একজন সত্যিকার মানুষ হয়ে ওঠে। 5. শুরুটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি বইটা প্রকাশনার জন্য কোথাও জমা দেন, নিশ্চয়ই সেটা কেউ না কেউ পড়বে। অতএব প্রথম বাক্য, প্রথম পরিচ্ছেদ কিংবা প্রথম পৃষ্ঠাতেই তাকে আঁকড়ে ধরতে হবে। প্রথম কাজটা করতে পারলে আপনি মোটামুটি নিরাপদ থাকবেন। প্রকাশকরা এমন একটি বই চান যেটা কেউ হাতে নেবে, পড়া শুরু করবে আর তাতে আটকে যাবে। 6. পরামর্শ কানে নেবেন না। আপনার বই আপনার পণ্য, অতএব আমার সোজা কথা হলো কারো পরামর্শ বা উপদেশ শুনতে যাবেন না। বইয়ের একটা নিজস্ব প্রাণবন্ত উপস্থাপন থাকবে, কে কী বলল বা বলবে সেসব মাথায় রাখতে গেলে আপনি লেখায় সেই মাধুর্য হারিয়ে ফেলবেন। লেখালেখি নিয়ে লি চাইল্ডের 6টি পরামর্শ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।